আসসালামু আলাইকুম, আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আজকে আপনাদের একটি মোটর দেখাবো, আর মোটরটা কি কি আছে আর মোটরের সাথে কি কি দিয়েছে এটা আনবক্সিং করে দেখাবো আপনাদের। মোটরটা অলরেডি আমরা খুলাইতেছি, দেখা যাক কি কি দেওয়া হয়েছে। মোটরটা হলো আপনার ইসেই কোম্পানি। দেখুন বন্ধুরা, দেখুন মোটরের একটা ই দিয়ে দিছে, বই, এটাকে বই বলে, মোটরের বই বই দেওয়া আছে এখানে। এখানে আপনার এটা আপনার গ্যারান্টি কার্ড বলে, ওয়ারেন্টি, গ্যারান্টি 2 বছরের ওয়ারেন্টি লেখা এখানে, 2 বছর ওয়ারেন্টি দেওয়া এসিআই, ওই যে আপনার কাগজের ভিতরেও লেখা আছে 2 বছরের। আর এখানে আপনার মোটরের সব আপনার পাশপাত্রের নাম অনেক কিছুই আছে, কোম্পানির ঠিকানা সব কিছুই আপনার এখানে লেখা আছে। যাবিত যা মোটর আছে সবই লেখা আছে এটার ভিতরে, কাগজের ভিতরে সব কিছু লেখা আছে। আর যে মোটরের কাগজটা রাখবেন অবশ্যই, আপনার ওয়ারেন্টি দেওয়া আছে অবশ্যই রাখবেন। আমরা আনবক্সিং করে দেখি আর কি কি পাওয়া যায়। আমরা এখন মোটরটা পুরোপুরি আপনাদের দেখাবো, মোটরটার কোয়ালিটি কোন ধরনের আছে। আমরা তো ক্যাটালগে দেখলাম, এখন আমরা খোলাই দেখি। সুন্দর করে আমাদের ভাঁজ করে খোলাতে হবে। দেখুন মোটরটা মাশাল্লাহ অনেক সুন্দর দেখতে। এসএই কোম্পানি আপনার ভালো একটা ব্র্যান্ড, ভালো কোম্পানি আপনার। আপনার ডিশ ডিশ বলে, আপনি ডিশটা আপনার অ্যালুমিনিয়াম, এই ডিশটা আপনার ঢালাই, ডিশ আপনার ঢালাই একবারে ফিক্সড, এই ডিশ আপনি চেঞ্জ করতে হবে না, একবারে ঢালাই। ভালো মানের মোটর এটা, ভালো কোয়ালিটির মোটর। আপনার মোটরের আপনার পানি কীভাবে উঠাবেন এটা আপনার ক্যাটালগে আপনার দিয়ে দিছে, এই যে আপনার রিজার্ভ পানি কীভাবে উঠাবেন, তারপর কলেতে কীভাবে ফিটিং করবেন, তারপর কলও দিয়ে দিছে আপনার কোম্পানিতে। আপনার ভালো কোয়ালিটি একটা মোটর, ভালো মানের মোটর এসিআই, এসিআই কোম্পানি, ভালো একটা সাউন্ড কম হয়। এখানে আপনার একটা আছে আর্থিংয়ের, আর দুটা হলো আপনার ইয়ের লাইন, কারেন্টের লাইন, আর্থিং লাইন, এখানে 3টা লাইন আছে। আপনি 2টার কালেকশন দিলে ওকে চলবে। আর এটা 1 ইঞ্চি পয়েন্ট, 1 ঘোরা, তো তার জন্য 1 ইঞ্চি পয়েন্ট দেওয়া আছে। আর বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন অবশ্যই। নতুন যদি কেউ দেখে থাকেন আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সদস্য হয়ে যান, নতুন নতুন ভিডিও পাবেন। দেখুন মোটর একবার আপনাদের চারিদিকে দেখাই, আগে যে আপনার ঢালাই যেটা বলছিলাম, ডিশের কথা বলছিলাম, ঢালাই একবার, ঢালাই ডিশটা হলো ঢালাই একবারে, আপনার ডিশটারও হবে না। আর শ্রেণীমুক্ত কল কিছুদিন পর পর আপনার ডিশটারও হয়ে যায়গা, লিক হয়ে যায়গা মোটর। যেমন আপনার স্টিলের ডিশ থাকে, অনেকে পিতলের ডিশ থাকে, এটা আপনার একবার ঢালাই কখনো টেরো হবে না।